হি ওয়ান্টেড টু ডু সামথিং আউট অফ দ্য বক্স। তো ময়না গানটা রেকর্ড করার সময় দ্যাট ওয়াজ ফান। সেই সময় বাচ্চার সাথে আমার সবচেয়ে বেশি ইন্টারাকশন হলো, বিকজ এটা বাচ্চার আরেকটা রোগ, এর আগ পর্যন্ত ছিল একটা, এখান থেকে আই স হিম অ্যাজ আ ডিফারেন্ট গাই। আমার মনে আছে নাকিব ভাই, আমি ফন্দাসের বাবু, শকত আলী ইমন ও ছিল কিবোর্ডে, চারজন কিবোর্ড প্লেয়ার, বাচ্চু একলা গিটারিস্ট। বাচ্চুর সাথে আমার এমনি কিছু কাজ আমরা করেছি, ও একটা মাঝখানে দেশের গান করার চিন্তা ভাবনা করেছিল, আমাকে ফোন করে বললো, ম্যাডাম আমি এটা দেশের বাংলাদেশের উপর একটা গান করতেছি, আমি ট্র্যাকটা পাঠিয়ে দিচ্ছি, তো তুই দোস্ত তুই ইন্ট্রোটা বানাই দে। তো আমি বানায় টানায় দিলাম। দেন হি সেড যে কাম ওভার টু মাই স্টুডিও, লেটস ওয়ার্ক অন ইট। সো গেলাম ওখানে, আবার সে কিছু লাইন টেন বাজাতে বললো, বাট ফর সাম রিজন আমরা এটা করতেই পারলাম না। একবার বসেও ছিলাম কীরকম হবে কী হবে, কিন্তু ওর ব্যস্ততা আমার ব্যস্ততায় আমরা এটা করতে পারিনি। সো এই একটা বিরাট দুঃখ নিয়ে আমি এখন বেঁচে আছি, বাচ্চা তো চলে গেল। When I lost my son Zahin, and Bachu was the, he was the biggest supportive friend, খুব ফোন করতো আমাকে সবসময়, চিয়ার আপ করতো, আমার ছেলেকে সে খুব ভালোবাসত এবং সে খুব দোয়া করতো ওর জন্য। বাচ্চু আসলে না মনটা অন্যরকম ছিল, প্রফেশনাল চলার পথে মানুষকে স্ট্রং হতে হয়, স্ট্রং চেষ্টা করতো সে হওয়া, আমরাও চেষ্টা করি স্ট্রং হতে, কিন্তু মানুষ তো আমরা, হিউম্যান বিং আফটার অল, আমাদেরও তো মন আছে, আমাদেরও ভালো মন্দের একটা ব্যাপার আছে, সুখ দুঃখের ব্যাপার আছে। আমরা অনেক সময় অপমানিত বোধ করি, আমরা অনেক সময় রাগান্বিত হই, আমরা অনেক সময় অসহায় মনে করি নিজেকে, বা চুরু তাই হতো। এরকম অনেক ইনসিডেন্ট ওর লাইফে ঘটেছে যেগুলো হয়তো তার জন্য শকিং ছিল, বাট কিছু করার নাই, এইটাই লাইফ। আজকে মানুষ যে ভালোবাসা তাকে দিয়েছে, আমার কাছে মনে হয় যে ও যা কিছু ফেস করেছে ওগুলা কিছুই না, তুচ্ছ।